হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরত্বিষ্যে নমো নমঃ। শ্রীমন মহাপ্রভু, তাকে বলা হয় মহাবদান্ন অবতার। এখন কেন মহাবদান্ন অবতার বলা হয় এবং মহাবদান্ন অবতার মানে কি হচ্ছে? মহাবদান্ন অবতার হলো যার মতো দাতা কেউ নেই, তিনি সর্বশ্রেষ্ঠ দাতা বলে অভিহিত করা হয়েছে, তাকে বলা হয় মহাবদান্ন অবতার। তো শ্রীমন মহাপ্রভু তিনি কি এমন বস্তু জিনিস দান করলেন যে তিনি তাকে মহাবদান্ন বলা হলো? বলছে মহাবদান্ন অবতার, কিন্তু কোনো হসপিটাল স্কুল কলেজ কোনো ডাক্তারখানা এসব কোনো কিছু দান করেননি, দরিদ্রকে সেবা করেননি, কাউকে খেতে দেননি, তাহলে কি এমন জিনিস দান করলেন যে তিনি মহাবদান্ন অবতার হলেন? বলছে মহাপ্রভু কি দান করেছেন? অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রেয়ম হরি পুরট সুন্দর দূতিং কন্দর্প সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুতব শচিনন্দন। অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতমুন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রেয়ম। তিনি আমাদের উন্নত উজ্জ্বল রস তিনি প্রদান করেছেন, যেটা কেউ কখনো অর্পণ করেননি। অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ, করুণা করে আমাদের কলিহত জীবের দুঃখ দুর্দশা থেকে তিনি সেটা আমাদেরকে প্রদান করেছেন। সমর্পয়িতম উন্নত উজ্জ্বল রসম সহক্তি শ্রেয়ম, তিনি উন্নত এবং উজ্জ্বল রস, যেই উন্নত মানের উজ্জ্বল রস যেটা কখন আগে প্রদান করা হয়নি। হরিপুরট সুন্দর দূতি কন্দর্প সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বা শচিনন্দন, সেই শচিনন্দন যেন আমাদের হৃদয়ে বারবার তিনি প্রকাশিত হয় এবং তাই আমাদেরকে কৃপা করেন। তো শ্রীমন মহাপ্রভু তিনি এই আমাদেরকে জিনিস প্রদান করলেন যে চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করলে সত্যি পাবে চমৎকার। আমাদেরকে বিচার করতে মহাপ্রভু কী জিনিস প্রদান করলেন, উন্নত উজ্জ্বল রসটা কী? সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, শুদ্ধ ভক্তি প্রদান করলেন। কৃষ্ণ নাম, হরির নাম, হরির নাম, হরির নাম, হরির নামৈব কেবলম কলু নাস্তে বা নাস্তে বা নাস্তে গতির অন্যথা। তুই হরিনাম ছাড়া জীবের গতি নেই, গতি নেই, গতি নেই, ত্রিসত্ব অঙ্গীকার করে বলেছে ভগবান। এই হরিনাম ছাড়া জীবের গতি নেই, গতি নেই, গতি নেই, সে কখনো উদ্ধার হতে পারবে না এই হরিনাম ছাড়া। তাই মহাপ্রভু আমাদেরকে এরকম কৃপা করলেন যে এই হরিনাম করলে তারা অনায়াসে তারা আমার ধামে ফিরে আসতে পারবে। আর হরিনাম যোগ্য, এই নাম যোগ্য বলছে কলিতে, হরিনাম যোগ্য কলুতা ধরি সংকীর্তনাথ, এই নাম যোগ্য করতে হবে আমাদেরকে। কৃতে যধ্যাত বিষ্ণু তেতায় যজত মুখই দাপরে পরিচর্যাং কলুতা ধরি সংকীর্তনাথ। সত্যযুগে কত বৎসর মানুষ তপস্যা করেছিল, হাজার হাজার বৎসর তপস্যা করে তাও ভগবানকে লাভ করতে পারতো না। ত্রেতায় যজত মুখে, ত্রেতা যুগে কত বড় বড় যজ্ঞ হতো, রাজসূহ যজ্ঞ, বাষ্পীয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, কত বড় বড় যজ্ঞ করেছিল তারা, কিন্তু তবুও ভগবানকে লাভ করতে ঠিকমতো পাইত না। এবং দাপরে পরিচর্যা, দাপর যুগে পূজা অর্চনা, কিন্তু কলিযুগের মানুষের তো কোনো ধৈর্য নেই, না আছে আয়ু, না আছে ধৈর্য, না আছে আর অন্য কিছু। আমরা জানি যে ধ্রুব মহারাজ তিনি 36,000 বৎসর তিনি রাজ্য শাসন করেছিলেন। আমরা এখন কতদিন বাঁচি? আমরা 100 বৎসরও বাঁচি না, আমরা কী করবো তাহলে? না আয়ু আছে, না কোনো ধৈর্য আছে, না কোনো কিছু নেই, এক জায়গায় স্থির বসেভাবে থাকতে পারছি না, শুদ্ধভাবে একটু ভগবানের নাম করবো একাগ্র চিত্তে তাও করতে পারছি না, মন বসছে না, চঞ্চল মন। তাই শ্রীমন মহাপ্রভু বললেন, তিনি আমাদেরকে হরিনাম প্রদান করলেন যেটা আমরা অনায়াসে সবসময় নিতে পারবো। কী ভোজনে, কী শয়নে, কী বা জাগরণে অহর্নিশি চিন্তা কৃষ্ণ বল হবে, তোমরা সবসময় হরিনাম করো আর কিচ্ছু করতে হবে না, তাহলে তোমাদেরকে তোমাদের মুক্তি, তোমরা আমার ধামে চলে আসতে পারবে। তাহলে কত সুন্দর তিনি কৃপা করলেন আমাদেরকে, কত সুন্দর দয়া করলেন। এরকম দয়া কেউ কখনো করেননি। সকলেই আমাদেরকে আমরা দান করি, দরিদ্রকে সেবা দিই, স্কুল খুলি, কলেজ খুলি, এরকম অনেক
অসহায়কে সাহায্য করি। হ্যাঁ, কিন্তু তার ফলে তারা আজকে আমি একজনকে খেতে দিলাম কিন্তু কালকে তো আবার খিদা পেয়ে যাবে, একই খিদা পেয়ে যাবে। কিন্তু মহাপ্রভু যেটা প্রদান করলেন যে তার আর এই ক্ষুধা, এই জন্ম মৃত্যুর চক্র, এই নরক যন্ত্রণা, এই জেলখানায় আর থাকতে হবে না তাকে, তাই সেখান থেকে সে একদম আমার ধ্যানে চলে আসবে। দুবন্ধু ছিল তারা, হ্যাঁ, তো দুবন্ধুর মধ্যে এক বন্ধু কোনো অপরাধের ফলে সে জেলখানায় চলে যায়। জেলখানায় যাওয়ার পর এখন গ্রামবাসীরা সবাই দেখছে আমাদের ছেলেটা জেলখানায় গেল, সকলেই তাকে দেখতে যায়। হ্যাঁ, দেখতে যায়, কেউ তার জন্য কলা নিয়ে যায়, ফলমূল আদি নিয়ে যায়, কেউ মশারি নিয়ে যায়, বিছানা নিয়ে যায়, হ্যাঁ, এইসব কিছু দিয়ে আসে। রোজ দিন কেউ না কেউ যায় তার কাছে, কিন্তু সে তাকিয়ে আছে যে আমার সে অন্তরঙ্গ বন্ধু, সে তো কোনো দিনও আসলো না আমাকে দেখতে। গ্রামবাসীগুলো সেই তাকাই তাই ভাবছে, কিরে ভাই এরা এত বন্ধুত্ব কিন্তু এরা যাচ্ছে না কেন? এখন এভাবে একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, করতে করতে এক মাস থেকে দু মাস চলে গেল, তাও সে আর কোনো দিনও গেল না। তিন মাস পর সেই বন্ধুটা, তার অন্তরঙ্গ বন্ধুটা, তিনি কী করলেন, যত কাগজ পেপার্স সব রেডি করে উকিল নিয়ে সাথে গিয়ে তাকে একদম সেই জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে আসলেন। তাহলে প্রকৃত বন্ধু কে হলো? যারা এতদিন এই কলা নিয়ে গেছিলো, মশারি নিয়ে গেছিলো তার কাছে, যে সেখানে জেলখানায় ভালোভাবে থাকুক, জেলখানায় ভালোভাবে ঘুমাক, হ্যাঁ, এ সে প্রকৃত বন্ধু নাকি যে থেকে যেই জেলখানা থেকেই সেই উদ্ধার করে দিল সে প্রকৃত বন্ধু? সেই প্রকৃত বন্ধু যে তাকে জেলখানা থেকে ছুটিয়ে নিয়ে আসলো। তদ্রূপ আমাদের এই মায়ার কারাগার থেকে, মায়ার বন্ধন থেকে একমাত্র মুক্তি করার পথ অবলম্বন দেখিয়ে দিয়েছেন শ্রীমন মহাপ্রভু। হ্যাঁ, যেই হরিনাম সংকীর্তন করলে আর আমাদের এই জন্ম মৃত্যু, হ্যাঁ, এই চক্রে আর ঘূর্ণিপাক খেতে হবে না বারবার। পুনরপি জনমম, পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, তাই শ্রীমন মহাপ্রভুকে বলা হয় মহাবদান্য অবতার। মহাপ্রভুর যে প্রেম তিনি যে দান করে দিয়েছেন, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, এই প্রেম আমাদের হৃদয়ে অঙ্কুরিত হলে আর দ্বিতীয় কোনো কিছু করতে লাগে না। এই হরিনাম সংকীর্তন আমরা যদি উচ্চারণ করি, অনায়াসে আমরা তার নিত্যধামে অবস্থান করতে পারবো এবং তার ভগবানের নিত্য সেবা লাভ করতে পারবো। তাই আমরা সকলেই আসুন শ্রীমন মহাপ্রভুর আদর্শ, হ্যাঁ, মেনে আমরা সকলেই হরিনাম সংকীর্তন করব এবং ভগবানের, হ্যাঁ, গুণকীর্তনে আমরা সদা সর্বদা অহর্নিশি সবসময় আমরা মেতে থাকব, চেষ্টা করব। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের জয় শ্রীকৃষ্ণ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।